বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু মুসা মোহাম্মদ মামুন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো। মহান আল্লাহ আমাদের সহায় হন। আজ আমরা আলোচনা করব আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটি। রেইনকোট HSC পরীক্ষা 2021 এবং 2022 উভয় সিলেবাসে এটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, এবং একই সাথে গল্পটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে HSC কোর্সেও পাঠ্য। আখতারুজ্জামান ইলিয়াস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা কথা সাহিত্যের অনন্য সাধারণ একজন লেখক। আমরা গল্পটির পাঠ বিশ্লেষণে যাওয়ার আগে লেখক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যের অনন্য সাধারণ একটি নাম। মাত্র দুটি উপন্যাস, 28টি ছোট গল্প এবং একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেই তিনি বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখকের মর্যাদা পেয়েছেন। ধারণা করা হয়ে থাকে বাংলা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায়ের পর সৈয়দ ওয়ালিউল্লাহর নামের পাশাপাশি যে নামটি সর্বাগ্রে উচ্চারিত হয় সেটি আখতারুজ্জামান ইলিয়াসের। জন্ম 1943 12 ফেব্রুয়ারি গাইবান্ধায় মামার বাড়িতে, পৈতৃক বাড়ি বগুড়া। বাবা বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, মা মরিয়ম ইলিয়াস। বগুড়া এবং ঢাকা উভয় জায়গায় তার লেখাপড়া হয়েছে। 1958 সালে SSC, 60-এ HSC এবং 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর তিনি শিক্ষকতার পেশায় যোগ দেন, প্রথমে জগন্নাথ কলেজ, তারপর ঢাকা কলেজ। 1997 সালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এই বিরল প্রজ লেখকের মৃত্যু হয়। আমরা আগেই বলেছি আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ লেখক। ইলিয়াস লেখালেখিতে এসে কখনোই সংখ্যাকে তিনি বড় করে দেখেননি, সবসময় তার লেখায় গুণগত মানকেই তিনি বিবেচনায় রেখেছেন। ফলে আমরা একটু আগেই যেমন বলেছি, মাত্র দুটি উপন্যাস লিখেই তিনি শ্রেষ্ঠ উপন্যাসিক, 28টি ছোট গল্প লিখেই তিনি অনন্য সাধারণ ছোট গল্পকার বাংলা সাহিত্যে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শন, সমাজনীতি, শোষণ, বঞ্চনা, জীবন ও জগতের নানা টানা পড়েন তাঁর সাহিত্যের অন্যতম বিষয়। বাস্তবতার নিপুণ চিত্রণ, গভীর অন্তর্দৃষ্টি এবং সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে ব্যতিক্রমী সুষমা দিয়েছে। তাঁর প্রতিভার মূল্যায়ন করতে গিয়ে প্রখ্যাত লেখক মহাশ্বেতা দেবী যে মন্তব্য করেছেন সেটি প্রণিধানযোগ্য। তিনি বলছেন যে, কি পশ্চিম বাংলা, কি বাংলাদেশ, সবটা মেলালে তিনিই শ্রেষ্ঠ। এবং এই কথার মধ্যে কোনো অতিশয়োক্তি আছে বলে আমরা মনে করি না, কারণ তিনি সেটি দাবি করেন। তাঁর চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা দুটি মাত্র উপন্যাস বাংলা উপন্যাস সাহিত্যে মহাকাব্যিক উপন্যাস হিসাবে বিবেচিত। 28টি গল্প মুদ্রিত হয়েছে 5টি গল্পগ্রন্থে, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুজকের ওম, দুধভাতে উৎপাত এবং জাল স্বপ্ন, স্বপ্নের জাল। একটি মাত্র প্রবন্ধ গ্রন্থ রয়েছে তার, সংস্কৃতির ভাঙা সেতু। সমাজ বাস্তবতার এক অনন্য সাধারণ রূপকার আখতারুজ্জামান ইলিয়াস।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রেইনকোট এই ছোট গল্পটি তাঁর জাল স্বপ্ন, স্বপ্নের জাল গ্রন্থ থেকে গ্রন্থভুক্ত একটি গল্প। এটি প্রথম প্রকাশিত হয় 1995 সালে এবং 1997 সালে এটি গ্রন্থভুক্ত হয়। তবে আমাদের এই পাঠ সংগ্রহ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র এক থেকে। রেইনকোট, এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। মুক্তিযুদ্ধ তখন প্রায় শেষ পর্যায়ে। ঢাকায় সংঘটিত একটি গেরিলা হামলাকে কেন্দ্র করে এর গল্প এগিয়ে গেছে। গল্পের ভেতর আমরা দেখব যে ঢাকা কলেজের সামনে দুষ্কৃতিকারীরা বোমা মেরে ইলেকট্রিক ট্রান্সফরমার ধ্বংস করে দিয়েছে। পাক সেনাবাহিনী তখন ওই কলেজের, অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষকদেরকে তলব করেন এবং শিক্ষকদের মধ্যে তারা দুজন শিক্ষককে, নুরুল হুদা এবং আব্দুল সাত্তার মৃধাকে গ্রেফতার করে নিয়ে আসেন সন্দেহ করে এবং তাদেরকে নির্যাতন করে বের করতে চান এই হামলা কারা করেছে। এবং এর মধ্যে ঢাকা শহরে তারা যে তাণ্ডব চালাচ্ছে তারও একটা নির্মম চিত্র ফুটে ওঠে। এবং ঘটনাটি যেদিন ঘটে সেদিন, তার পরদিন সকালবেলা তুমুল বৃষ্টি শুরু হয়। ওই বৃষ্টির মধ্যে লেকচারার নুরুল হুদা রেইনকোট পরে সে যাত্রা করে এবং গল্পের ভেতর এই রেইনকোটটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। অর্থাৎ মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর এই রেইনকোট আমাদের গল্পের কথক নুরুল হুদা, আপাত ভীরু সহজ সরল নুরুল হুদার ভেতর যে সাহস, উষ্ণতা এবং দেশপ্রেম সঞ্চারিত করে তাঁরই ব্যঞ্জনাময় বর্ণনা দেখব আমরা রেইনকোট গল্পে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্পটি প্রসঙ্গে তোমরা প্রায় সময় বলে থাকো যে গল্পটি কঠিন এবং এর গল্পটা ঠিক তোমরা ধরতে পারো না এবং এরকম নানা প্রশ্ন তোমাদের রয়েছে। তবে এই কথা ঠিক, আখতারুজ্জামান ইলিয়াস 8-10 জন গল্পকারের মতো একেবারে সহজ সরল করে তিনি তার গল্প বর্ণনা করেন না। বিশেষ করে মানব চরিত্র, মানব চরিত্রের যে টানা পড়েন এবং তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো এবং জগত জীবনের যে সূক্ষ্ম বিষয়গুলো তিনি এতটা নিখুঁতভাবে তুলে ধরেন, অনেকটা খালি চোখে দেখা যায় না যেসব, সেটা অনেকটা অণুবীক্ষণ যন্ত্রের মতো করে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরেন তার গল্পে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ওই সূক্ষ্ম ব্যাপারগুলো যদি একটু ধরতে পারো মনোযোগ সহকারে পড়লে এবং যে অনির্বচনীয় আনন্দ তোমরা পাবে, এরপর তোমরা আর গল্প শেষ করতে পারবে না। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছে যেটি কঠিন বলে মনে হচ্ছে, জটিল বলে মনে হচ্ছে, সেই গল্পটিকে সহজ করে তোমাদের সামনে তুলে ধরতে। তবে তার আগে গল্পটির মধ্যে যে চরিত্রগুলোর কথোপকথনের মধ্য দিয়ে গল্পটি পরিণতির দিকে গেছে, আমরা সেই চরিত্রগুলো তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। যেমন গল্পের কথক নুরুল হুদা, ঢাকা কলেজের কেমিস্ট্রির লেকচারার, আরও দুজন অধ্যাপকের আমরা দেখা পাবো, একজন উর্দুর অধ্যাপক আকবর সাজিদ, আরেকজন জিওগ্রাফির অধ্যাপক আব্দুল সাত্তার মৃধা, কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাস আহমেদ, তাঁর পিয়ন ইসহাক, আর নুরুল হুদার পরিবারের কয়েকজন চরিত্র আছে, তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু, যার রেইনকোট পরে আমাদের গল্পের কথক তোমার তদন্তে মুখোমুখি হবার জন্য যাত্রা করে, তার স্ত্রী আসমা, তাদের পরিবারে 2.5 বছরের একটি মেয়ে রয়েছে, 5 বছরের একটি ছেলে।
এর বাইরে একজন কর্নেল বা ব্রিগেডিয়ার বা মেজর লেভেলের একজন সেনা কর্মকর্তা রয়েছেন, তারপর নাম না জানা কিছু মিলিটারি সৈন্য রয়েছেন, সৈনিক রয়েছেন, আর রাস্তার মোড়ে বাস স্ট্যান্ডের পাশে একজন বাচাল দোকানদার। এই হচ্ছে চরিত্র সংখ্যা। এবং ছোট গল্পে যে চরিত্র সংখ্যা কম থাকে, আমরা এর মধ্যে দেখব এই এই চরিত্রগুলোর মধ্যেই গল্পটি সামনের দিকে এগিয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প রেইনকোট। আমাদের একাত্তরে সংগঠিত মুক্তিযুদ্ধ যে কত বিচিত্রভাবে, কত দিক থেকে, কত আঙ্গিকে, দৃষ্টিকোণ থেকে লেখকেরা তুলে ধরেছেন তাদের গল্পে, উপন্যাসে, শিল্পে, এর একটি নমুনা যে আমাদের মুক্তিযুদ্ধের বিশেষ একটি দিককে তিনি ব্যঞ্জনময় করে তুলেছেন এই রেইনকোট গল্পে আখতারুজ্জামান ইলিয়াস। আমরা দেখব গল্প যখন শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তুমুল বৃষ্টিপাতের মধ্যে গল্পটি শুরু হয়েছে এবং সেখানে কিছু গ্রামীণ কিছু প্রবাদের মধ্য দিয়ে লেখক শুরু করেছেন যে কোন দিন বৃষ্টি শুরু হলে কতদিন চলবে, কোন দিন বৃষ্টি হলে কতদিন থাকবে, তারপরে আর বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সরি, তিনি সেই ব্যাপারটি তুলে ধরে বলছেন যে আমাদের গল্পের কথক নুরুল হুদা বলছে যে এই যে তুমুল বৃষ্টিপাতের মধ্যে আপাতত কিছুদিন ফুটফাট বন্ধ, ফুটফাট বন্ধ মানে এই যে চতুর্দিকে যে যুদ্ধকালীন যে গোলাগুলি হচ্ছে, এই ফুটফাট বন্ধ মানে গোলাগুলি আর খুব একটা হবে না বলে মনে হচ্ছে। ঠিক এই ভেবে তিনি কাঁথামুড়ি দিয়ে আরামে নিদ্রার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এই অবস্থার মধ্যে তার তার সেই স্বপ্ন, তার সেই আনন্দ মুহূর্তে চুরমার হয়ে যায় দরজার বিক্ষিপ্ত কড়ানাড়া শব্দে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, এই বুঝি বোধহয় পাকিস্তানি সৈন্যরা চলে আসলো, এই বুঝি তাকে গুলি করে দিল। এবং এরকম এরকম বিপদের মুহূর্তে মানুষ যে সৃষ্টিকর্তাকে ডাকে এবং জানা কলমা দোয়াগুলো যে মানুষ ভুলে যায়, জামা গায়ে দিয়ে টুপি দিতে ভুলে যায়, টুপি মাথায় দিলে স্যান্ডেল পরতে ভুলে যায়, এই যে একটি অবস্থা হয়, ঠিক সেরকম অস্থিরতার মধ্যে দিয়ে সে যখন দরজাটি খুলে দেখে তাদের কলেজের পিয়ন ইসহাক দাঁড়িয়ে আছে এবং তাকে দেখে সে প্রাণ ফিরে পায় এবং আনন্দে আবেগে তাকে চুমু খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু তাকে সেটা থামিয়ে দিয়ে ইসহাক মিয়া তার কর্কশ কণ্ঠে বললেন, স্যার নে সালাম দিয়া। এবং তারপর তার কণ্ঠটাকে আরো কর্কশ করে সে বলে যে তালাব কিয়া আভি জানে হোগা, অর্থাৎ প্রিন্সিপাল স্যার খবর পাঠিয়েছে তাকে এখনই যেতে হবে। এবং আমাদের গল্পের কথক নুরুল হুদা যখন বলছে কেন কেন যে তারা তড়িঘড়ি করে কি এমন ঘটলো যে তাকে যেতে হবে, তখন সে বলছে যে মিসক্রিয়েন লোগ ইলেকট্রিক ট্রান্সফার তোড় দিয়া আওর ওয়াপেস জানে কে টাইম প্রিন্সিপাল সাহেব কি কোঠি মে গ্রেনেড ফেকা গেট তোড় দিয়া। এবং নুরুল হুদা যখন বলছে ক্যাসে, তখন তাকে অবাক করে দিয়ে ইসহাক বলছে যে ও আপি কে সক্তা, এবং সে ধন্দে পড়ছে আমি কি করে জানবো। তবে কি ইসহাক তাকে মিসক্রিয়েন্ট মনে করে, দুষ্কৃতিকারী মনে করে? তারপর সে তাকে যখন বললো যে আমি রেডি হচ্ছি, তুমি একটু চা খেয়ে, তোমার জন্য একটু চা নিয়ে আসি, তখন সে চায়ের অফারটা প্রত্যাখ্যান করে দিয়ে বলে যে সময় নেই, আব্দুস সাত্তার মেরি ঢাকা ঘর জানে হোগা আপ अभी आइए, एक मेजर पहुंच गया साहब, प्रोफेसर को प्रिंसिपल साहब ने इत्तला दिया फरन आइए, अर्थात अपनी तड़ाताड़ी आसें, एक जन मेजर अलरेडी चले एसेछे एवं सब शिक्षक के प्रिंसिपल साहब तागादा दिए एखनी पहुँचवार जन्नो। नुरुल हुदा তার বর্ণনার মধ্য দিয়ে, এই ইসহাকের বর্ণনা দিয়ে আমাদেরকে জানাচ্ছেন যে গত এপ্রিল মাসের পর থেকে সে উর্দু কথা, বাংলা কথা ছেড়ে দিয়েছে, সে উর্দুই বলছে। এবং তোমরা যারা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, নাটক, সিনেমা কিংবা ইতিহাস তোমরা পড়েছো বা পড়বে, তোমরা জানতে পারবে যে যুদ্ধকালীন অবস্থার মধ্যে যে দু ধরনের লোক উর্দু কথা বেশি বলেছে, এক ধরনের লোক নিজেদের ক্ষমতা প্রকাশ করবার জন্যে এবং সরকারের সাথে কাছের লোক প্রমাণ করবার জন্যে, আরেক শ্রেণীর লোক নিজেদেরকে বাঁচাবার জন্যে প্রাণ ভয়ে। ইসহাক তার ক্ষমতা প্রদর্শনের জন্য
এভাবে উর্দু বলে নিজের দাপট দেখাচ্ছে। অপরদিকে ডক্টর আফাসউদ্দিন, তাদের যে প্রিন্সিপাল, তাদের সবাইকে যে ডাকাচ্ছে, তিনিও পাকিস্তান সরকারের কাছাকাছি লোক, এবং তারই পরামর্শে যুদ্ধ শুরু হবার শুরুতে অর্থাৎ মার্চ মাসের দিকে যে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে শহীদ মিনারগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলার পরামর্শ তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এগুলো হচ্ছে পাকিস্তান সরকারের গলার কাঁটা। এবং এর মধ্য দিয়ে লেখক যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটি হচ্ছে যে একটি জাতির সংস্কৃতিকে যদি ভেঙে ফেলা যায়, সাংস্কৃতিক চেতনা যদি দুর্বল করে দেওয়া যায়, তাহলে ওই জাতিকে কাবু করতে সুবিধা, এবং এটা তারই ইঙ্গিত বহন করে। এই অবস্থার মধ্যে সে যখন যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন তার স্ত্রী অর্থাৎ নুরুল হুদার স্ত্রী তাকে বলছে, এমন বৃষ্টি বাদলের মধ্যে কি তোমাকে যেতেই হবে? স্ত্রীর এই স্বামীর প্রতি তার এই বাড়তি টান, এই সোহাগটুকু অন্য সময় হলে ভালো লাগতো, কিন্তু এখন তার আর ভালো লাগছে না। সে বিরক্ত হচ্ছে, সে বলছে যে ওখানে যে আমাকে তোপের মুখে দাঁড় করাবে, প্রিন্সিপাল সাহেব যে বকা খেতে হবে, সে তার ভাগ্যে আমার বউ নিবে? অতএব তাকে যেতেই হবে। আর এর মধ্যে আবার বলছে, তুমি গেলে তাড়াতাড়ি চলে এসো, কারণ মিরপুরের ওইদিকে গোলাগুলি হচ্ছে। এবং এই কথাটি, বউয়ের এই এই আশঙ্কাটাকেও, এই উদ্বিগ্নতাকেও নুরুল হুদা বাড়াবাড়ি মনে মনে করছে, বলছে যে কেন তুমি এইসব বলছো, কারণ সরকারি টেলিভিশনগুলো দেখছো না, সেখানে বলছে যে সিচুয়েশন নর্মাল। এবং লেখক এই কথার মধ্য দিয়ে যে বার্তাটি আমাদেরকে দিতে চাচ্ছেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে যুগে যুগে আমরা দেখব যে সবসময় এই রাষ্ট্র নিয়ন্ত্রিত এই প্রচার যন্ত্রগুলো, টেলিভিশন রেডিও সবসময় সত্য কথাকে গোপন করে, এবং সরকারের ঠিক করে দেওয়া সংবাদটাই তারা তোমার প্রচার করে, এটা তারই ইঙ্গিত। তারপর তার স্ত্রী তাকে বললো যে এই তুমুল বৃষ্টিপাতের মধ্যে ছাতা নিয়ে যে কাজ নেই, তুমি তুমি মিন্টুর রেনকোট পরে বের হও। এই মিন্টুর নামটি বলার সাথে সাথেই আমাদের নুরুদা আবার তটস্থ হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে যে এই মিন্টু নাম কেন উচ্চারণ করছে এই পরিস্থিতির মধ্যে, কারণ তার শ্যালক, এই মুক্তিযোদ্ধার শ্যালক মিন্টুর কারণেই গত আড়াই তিন মাসে সে তিন থেকে চারবার বাসা বদল করেছে, যাতে করে মানুষ তাকে সন্দেহ না করে যে তার বাসায় তার নিকটাত্মীয় একজন মুক্তিযোদ্ধা এবং তার বাসায় মুক্তিযোদ্ধার আনাগোনা রয়েছে। তারপর সে যখন ওই রেনকোটটি যখন গায়ে দিল, তখন দেখা গেল সেই রেনকোটটি একেবারে তার পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে গেছে। এবং এই নিয়ে তার স্ত্রী বললো যে ও আচ্ছা, আমার ভাইটা তো খুব লম্বা, তুমি তো একটু বেটে, এই যে তোমাকে তো একেবারে পুরো তোমার পায়ের গোড়ালি পর্যন্ত গিলে ফেলেছে, ভালোই হয়েছে। এবং বইয়ের এই ব্যাপারটাও তার ভালো লাগেনি যে এই যে এই খোঁচাটাও কি সে এই পরিস্থিতির মধ্যে না দিলে পারতো না, কারণ এই যে সে কি বুঝাতে চাচ্ছে যে আমি একটু শারীরিকভাবে একটু বেটে বলে তার মনের মধ্যে একটু খটকা রয়েছে, একটু দুঃখ রয়েছে। আক্তারের যেমন ইলিয়াস কি অসাধারণভাবে মানুষের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারগুলোকে তুলে ধরেন, এটি তারই ইঙ্গিত। তার মধ্যে তার আড়াই বছরের মেয়েটি বাবাকে রেনকোট পরিহিত অবস্থায় দেখে বলল যে বাবা, আব্বু ছোটো মামা হয়েছে, আব্বু ছোটো মামা হয়েছে। ছোট্ট বাচ্চা এই শব্দটি দুবার উচ্চারণ করে, এবং তার পাঁচ বছরের ছেলে যখন গম্ভীরভাবে বলে যে বাবাকে ছোট মামার মতো দেখাচ্ছে, তখন আতঙ্কে আমাদের নুরহুদা ভাবে এই বুঝি মিন্টু স্টেনগান নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো, এবং সে ভাবতে লাগলো এই অবস্থা যদি সত্যি সত্যি তাকে মিন্টুর মতো লাগে, তাহলে রাস্তায় বেরোলে তো মানুষ তাকে সন্দেহ করবে। নয় ছয় ভেবে একসময় সে যখন ঘর থেকে বেরোলো এবং দেখলো যে বৃষ্টির ফোঁটা তার উপর দিয়ে, তার রেনকোটের উপর দিয়ে চলে যাচ্ছে, এবং তার ভেতরে এক ধরনের উষ্ণতা দেখা দিচ্ছে, এবং হাবভাবে তার কাছে ভালোই লাগছে, এবং সে বলছে যে মিন্টুর এই রেনকোট কাজ করতে শুরু করেছে। এবং সে যখন রাস্তায় এসে নামলো, তখন পুরো রাস্তা ফাঁকা, বাস স্ট্যান্ডের পাশে রাস্তার যে দোকানদার রয়েছে সে একটু বাচাল, এবং সে নিজেই যেন ওই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সে নিজেই যেন একটা আস্ত বিবিসি, সারা রাজ বিবিসি, সারা বাংলাদেশের খবর যেন তার কাছে, এবং সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এবং সে খুব মজা করে বলে যে শুনেছেন নাকি আজকে তো এতজন আর্মিকে শেষ করে দিয়েছে, পাকিস্তানদের আক্রমণ করেছে, ওখানে মুক্তিযোদ্ধারা বোমা ফেলেছে, অর্থাৎ তার কাছে সবার কাছে এরকম একটি খবর রয়েছে। এই অবস্থার মধ্যে একটি কন্ট্রাক্টরের হাঁক ছাড়া যে খালি প্রায় খালি গাড়ি একটি এসে উপস্থিত হয়, এবং অন্যান্য সময় ভরা গাড়িকেও খালি গাড়ি বলে, ফাঁকা গাড়ি বলে কন্ট্রাক্টররা যেরকম চালিয়ে দেয়, এটি সেরকম নয়, একদম সত্যিকার অর্থেই একটা ফাঁকা গাড়ি এসে দাঁড়ায়, এবং নুরুল হুদা উঠে পড়ে
এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে, এই যে মিরপুর থেকে সে ঢাকা কলেজে আসবে, এই যে লম্বা যাত্রাটা, এটা যদি তোমরা একদম সরলভাবে মনে রাখো তাহলে গল্পটি একদম চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা লক্ষ্য করো যে তিনি যখন গাড়ির ভিতরে সে উঠল, যে এতক্ষণ বৃষ্টির যে ফোঁটায় দিয়ে ভিজেছিল তার রেনকোট, তার রেনকোটে বৃষ্টির পানি যখন গড়িয়ে পড়ে তোমার বাসের মধ্যে একেবারে জলকাদায় মাখামাখি হয়ে গেছে। অন্য সময় হলে যাত্রীরা বিরক্ত হতো, তাকে কটুকথা বলতো, কিন্তু আজকে কেউ কিছু বলছে না। অর্থাৎ তার এই বিশেষ পোশাকটি পরা তাকে পরিহিত অবস্থায় দেখে সবাই তাকে বিশেষ ক্ষমতাবান মানুষ মনে করছে এবং এবং সবাই সমীহ করছে, ভয় করছে। এবং পেছন দিক থেকে দুইটা লোক তড়িগুড়ি করে এই রুখো রুখো রাখো বলে দুজন লোক নেমে গেল। এবং আমাদের নুরুল হুদা এই লোকগুলো দেখে সে বুঝে ফেললো যে তাদের মধ্যে একজন হয়তো পকেটমার, একজন চোর, অথবা দুজনেই চোর অথবা দুজনেই পকেটমার। ভালোই হলো, সে মনে মনে ভাবলো যে গাড়িটা তোমার অপরাধী মুক্ত হয়েছে। এবং গাড়ি সামনের দিকে চলতে লাগলো, সে বাইরের দৃশ্য দেখছে এবং অন্যান্য যাত্রীরাও তার দিকে তাকিয়ে আছে। এবং এরপরে সে একটি খালি আসন পেয়ে উঠাতে সে বসে পড়ল। তারপর গাড়ি যখন আসাদ গেট এসে দাঁড়ালো তখন নয়জন যাত্রী নেমে গেল, উঠল, নয়জন যাত্রী উঠল, এবং তার মধ্যে তিনজন যাত্রী তড়িঘড়ি করে যারা আগে উঠে তাকে তার উপরে অর্থাৎ নুরুল হুদার দিকে চোখ পড়ার পরেই তারা নেমে গেল এবং এবং এদেরকেও সে চিহ্নিত করতে লাগলো, এরও দুষ্কৃতিকারী, অপরাধী, রাজাকার টাইপের লোক তারা। এবং এই ধরনের লোকগুলোই যখনই কোনো জায়গায় পাকিস্তানি আর্মিরা যখন আক্রমণ চালায় তারা সেখানে গিয়ে লুটপাট করতে যায়, তারা মুক্তিযোদ্ধাদের গোপন খবর দিয়ে পাকিস্তানিদেরকে সাহায্য করে, অথবা তারা আরও ঘৃণিত কাজে যুক্ত থাকে যে তারা মেয়ে ছেলেদেরকে নির্যাতনের জন্য পাকিস্তানি আর্মিদের হাতে তুলে দেয়। এবং তারাও একসময় নেমে যায়। এরপরে গাড়ি যখন আসাদ গেট ছেড়ে সামনের দিকে যায় তখন আমাদের নুরুল হুদার চোখ পড়ে একটি মসজিদের দিকে, এবং সেই মসজিদের দিকে তাকাতে তার মনে পড়ে যায় যখন ক্র্যাকডাউন শুরু হয়েছে, অর্থাৎ 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে যখন অতর্কিতে ঢাকা শহরে হামলা চালায় পশ্চিমা হানাদার বাহিনী, সে রাতে তারা ওই আজানরত অবস্থায় ওই মসজিদের মুয়াজ্জিনকে হত্যা করে। এবং নুরুল হুদাদের বাসা তখন ওই মসজিদের বিপরীত দিকে রাস্তাতে, ওখানে ছিল। তারপর গাড়ি আর একটু সামনের দিকে গেলে মিলিটারিরা গাড়ি থামায় এবং গাড়ির ভেতর যে যাত্রী আছে তাদেরকে তারা নানাভাবে শারীরিকভাবে তাদেরকে তল্লাশি করে এবং যাদেরকে সন্দেহ হয় তাদেরকে তারা নামিয়ে নেয়। এবং তার মধ্যে একজন সৈনিকের দৃষ্টি পড়ে আমাদের নুরুল হুদার দিকে, তার রেনকোটের দিকে, এবং নুরুল হুদাও বাঁকা দৃষ্টিতে তার ওই পাকিস্তান আর্মির চোখে, নাকে, চোখ তোমার মুখের দিকে সেও তাকিয়ে থাকে, দৃষ্টি বিনিময় হয়। এবং তারপর কি বুঝে সেই আর্মি তাকে তখন গাড়িটিকে বলে আগে বাড়ো, এই যে সম্ভাব্য বিপদ থেকে বাঁচার পর, মুক্তি পাওয়ার পর বাস ড্রাইভার এত দ্রুত গাড়িটিকে টান দিয়েছে যে মুহূর্তের মধ্যে এটি ঢাকা কলেজ পার হয়ে তোমার এই নিউ মার্কেট চলে আসে। তখন আমাদের গল্পের কথক নুরুল হুদা তাড়াহুড়ো করে গাড়িকে বলে যে থামো, আমি এখানে নামব। তারপর নুরুল হুদা যখন তার কলেজের ভিতর ঢুকলো, দেখলো প্রিন্সিপাল সাহেবের চেয়ারের মধ্যে একজন কর্নেল বা ব্রিগেডিয়ার বা জেনারেল, মেজর জেনারেল টাইপের একজন লোক বসে আছে, এবং তাকে দেখিয়ে ডক্টর আফাজ আহমদ বলছে হি ইজ প্রফেসর নুরুল হুদা, এবং পর মুহূর্তে সে বলছে হি ইজ নট এ প্রফেসর, এবং এটা বলে বলছে যে এ লেকচারার। এবং এই যে তখন আর্মি তার এই বেশি কথা তাকে শাট আপ বলে বকা দেয়। তারপর নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে চোখ বেঁধে তারা জিপে করে যাত্রা করে, এবং জিপে করে যাত্রা নিরুদ্ধ যাত্রা করবার আগে ওই পাকিস্তান ওই সেনা কর্মকর্তা তখন প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলে যে সামরিক বাহিনীর লোকদেরকে ইয়ার্কি করে শায়েরি লেখা অপরাধ,
এবং এটা বলে যে তাকে আজকে ছেড়ে দেওয়া গেল এবং তাকে অবশ্যই ওয়াচের মধ্যে রাখতে হবে। এ কথা বলে উর্দু বিভাগের অধ্যাপক সাজিদ, আকবর সাজিদের কথাটা তারা ইঙ্গিত করলো। তারপর তাদের জিপ নানা আঁকা বাঁকা পথ পেরিয়ে যখন একটি বাসার মধ্যে তাদেরকে নিয়ে যখন তার চোখ খুলে দিল, তখন নুরুল হুদা সেখানে আর আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পেল না। তারপর একের পর এক সেনাবাহিনীর লোকেরা এসে তাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। একজন তাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করে চলে যায়, নুরুল হুদা উত্তর দেয়, এবং একটু পরে এসে তারা আবার প্রায় একই রকমের প্রশ্ন করে এবং নুরুল হুদা ঠিক ঠিক উত্তর দেয়, এবং প্রায় একই রকমের প্রশ্ন। তারা জানতে চায় যে কলেজের কয়টি আলমারি আনা হয়েছিল, এবং সে হিসাব দিয়ে বলে যে 10টা, অফিসের জন্য 3টা, হিস্ট্রি জিওগ্রাফি কেমিস্ট্রি এগুলোর বোটানির জন্য 2টা করে, আর একটি ইংরেজি বিভাগের, মোট 10টা। এবং তখন সে জানতে চায়, তার কাছে জানতে চায় যে যে সমস্ত কুলিরা, এই কর্মচারীরা অর্থাৎ কুলিরা যখন এরা এই আলমারিগুলো এনেছে, সেগুলো তাদেরকে সে চিনে কি না। এবং নুরুল হুদা সরাসরি জবাব দিয়েছে যে আমি কোত্থেকে চিনবো, আমি একজন লেকচারার, আমার সাথে তাদের সম্পর্ক কিসের, আমি কি করে চিনবো। কিন্তু যখন তাদেরকে বলল তাহলে তুমি তাদের সাথে এত মাখামাখি কিসের, তোমার এত কথা কেন বলেছো, এবং তখন নুরুল হুদা বলল যে এটি আমার দায়িত্বের মধ্যে ছিল, অধ্যক্ষ মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন যে যেভাবে অর্ডার দিয়েছে কাজগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা, ধাতব পাতগুলো ঠিকমতো ব্যবহার হয়েছে কিনা, ড্রয়ার ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, চাবিগুলো ঠিকমতো আছে কিনা, সেগুলো জানার জন্য। তখন তাদের একজন বলল যে আমাদের কাছে খবর আছে যে মিসক্রিয়েন্ট অর্থাৎ দুষ্কৃতিকারীরা কুলির বেশে এই কলেজে হামলা করেছে, এবং তারা যখন ধরা পড়েছে তখন তারা প্রফেসর, এই কেমিস্ট্রির প্রভাষক নুরুল হুদার কথা বলেছে। এবং নুরুল হুদা অনেকটা চিৎকার করে উঠে কি বলে যে আমাকে ওরা চিনে কিভাবে। তখন আমাদের গল্পের কথক কেমিস্ট্রির প্রভাষক নুরুল হুদা ভাবতে থাকে, যেদিন তারা কুলিরা যখন এই আলমারিগুলো যখন ঠিকঠাক মতো রাখছিল, তখন তাদেরই একজন বলে উঠছিল যে এই বর্ষাকালের, বর্ষাকালই তো জুত, জুত মানে সুযোগ, তার মানে এটাতে কিসের ইঙ্গিত, এটা দিয়ে সে কী বোঝাচ্ছে, তার মানে কি এই যে হামলাটাও বর্ষাকালে হয়েছে, তার মানে কি এটা তার ইঙ্গিত। এবং দু একদিন পরে আরও একজন স্টাফ বলছিল যে রাশিয়ার রয়েছে জেনারেল উইন্টার, আমাদের রয়েছে জেনারেল মনসুন, এবং রাশিয়ার রয়েছে জেনারেল উইন্টার। এই কথা দিয়ে তারা বোঝাতে চাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী রাশিয়াতে এসে মার খেয়েছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে, আর এখন তুমুল বর্ষাকালে ওরা তো পাকিস্তানি যত সুবিধা করতে পারবে না। এবং এই 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 ইঙ্গিতের মধ্য দিয়ে সে যখন মনে মনে বলছিল, তখন তখন সে যখন আরও উৎকণ্ঠিত হয়ে তার জন্য এই কথাগুলো যখন অনেকটা উত্তেজনার বসে যখন বলছিল যে সে কী করে জানবে, তখন পাকিস্তান সেনাবাহিনীর লোক যারা তাকে জিজ্ঞাসা করছিল তারা বিচলিত না হয়ে তারা অনেকটা উল্লসিত হচ্ছিল যে হ্যাঁ তুমি যেহেতু জানো, সে যদি সেগুলো আমাদেরকে বলে দাও তাহলে তোমাদেরকে আমরা ছেড়ে দিব, এবং তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। কিন্তু নুরুল হুদা যখন জিজ্ঞেস করলো যে তুমি এদেরকে চিনো কি না, জানো কি না, তাদের ঠিকানা তোমার জানা আছে কি না, ঠিকানা আমাদেরকে বললে তোমাদেরকে ছেড়ে দিব, তখন নুরুল হুদা বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তারা কোথায়, তাদের ঠিকানা দাও। সেই দ্বিতীয় প্রশ্ন যখন করে তখন নুরুল হুদা আর কোনো জবাব দেয় না, তখন তাকে অন্য একটি রুমের মধ্যে নিয়ে যায়। আরেক দল এসে তাকে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করে এবং সে বলে হ্যাঁ আমি তাদেরকে চিনি, কিন্তু কোথায় সেটি আর বলে না। তখন তারা প্রচণ্ড রেগে তাকে ঘুষি দেয় এবং ঘুষি খেয়ে আমাদের নুরুদা পড়ে যায়, তার নাক ফেটে যায়, রক্ত বের হয়। এর মধ্যে তাকে আরেকটি রুমের মধ্যে নিয়ে গিয়ে তার ছোটোখাটো শরীরটাকে ওই দেয়ালের একটি আংটার সাথে তাকে ঝুলিয়ে প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে থাকে, এবং আঘাতে
আঘাত করতে থাকে। কিন্তু এই যে ক্রমাগত তাকে আঘাত করতে থাকে এবং এবং তাদের এই আঘাতগুলো যেন ওই রেইনকোটের উপর বৃষ্টির ফোঁটার মতো তার চামড়ার উপর পড়তে লাগলো। কিন্তু এগুলোকে মামুলি উৎপাত ছাড়া নুরুদার আর কিছুই মনে হচ্ছে না, এবং এই ক্রমাগত আঘাতের মধ্যে নুরুদা অবিরাম বলে চলেছে যে আমি কেবল আমার শালা, আমার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুকে চিনি তা নয়, এটি কোনো খবর নয়। আর সবচেয়ে বড় খবর হচ্ছে ওদিন যারা আক্রমণ করেছে যতজন কুলি তার ওই মিসক্রিয়েন অর্থাৎ ওই মুক্তিযোদ্ধা যাদেরকে পশ্চিম হানাদার বাহিনী সবসময় মিসক্রিয়েন বলে তাদের সবাইকে আমি চিনি, ওরও আমাকে চেনে, আমার প্রতি ওদের আস্থা রয়েছে। এবং এই যে ক্রমাগত সে এই ব্যাপারগুলো বলছে এবং তার সেদিক সেটাই ভাবছে, এবং তার উপর যে ক্রমাগত আঘাত হচ্ছে সেটি বৃষ্টির ফোঁটার মতো মনে হচ্ছে, তার খেয়ালই হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম শেষ মুহূর্ত শেষ প্যারাটা যদি আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে যে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনও লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদেরও আস্থা কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ ও তার সঙ্গে তার আঁতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেয়া হয়ে ওঠে না। অর্থাৎ এই যে ক্রমাগত আঘাত তার কাছে আঘাত মনে হচ্ছে না, সে শুধু এই ভেবে উত্তেজিত হচ্ছে, এই ভেবে সে আনন্দিত এবং গর্ববোধ করছে যে আমি ওদেরকে চিনি, ওরা আমাকে চেনে, আমি ওদের ঠিকানা জানি, ওদের উপর আমার আস্থা রয়েছে, আমার উপর ওদের আস্থা রয়েছে, এবং ওরাও জানে আমি কখনো এটা বলবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরে আমাদের এই আপাত ভীরু সহজ সরল রসায়নের প্রভাষক নুরুল হুদার মনের ভেতর যে উষ্ণতা, যে সাহস, যে দেশপ্রেম সঞ্চারিত হয়েছে, এটি কি তিনি লেখক বিশেষ ব্যঞ্জনায় তুলে ধরেছেন। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ আমাদেরকে যে কতভাবে উজ্জীবিত করেছে, কতভাবে অনুপ্রাণিত করেছে, এবং প্রতিটি বাঙালি এই মুক্তিযুদ্ধে কতভাবেই নিজেকে অংশগ্রহণ করে নিজে অংশগ্রহণ করেছে এবং কতভাবেই যে সে আত্মত্যাগ করেছে তার কোনো হিসেব নেই, এবং এর মধ্য দিয়ে ওই একটি বিশেষ দিককে তিনি তুলে ধরেছেন। এবং এভাবেই প্রতিটি মানুষের ব্যক্তিগত এরকম ছোট ছোট তোমার সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মত্যাগের মধ্য দিয়ে এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং আমরা জয়লাভ করেছি, স্বাধীনতা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে যেটি জটিল বলে মনে হয়েছে আমি চেষ্টা করেছি গল্পটি সরল করে তোমাদের সামনে তুলে ধরতে, এবং এবং লেখক যে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মানুষের মনের চেতন অবেচেতন এবং এবং মানুষের যাপিত জীবনের নানা সংগতি অসঙ্গতিগুলোকে তুলে ধরেছেন, সবলতাগুলোকে দুর্বলতাগুলোকে অসাধারণ শিল্পদক্ষতায়, সেটি তোমরা যদি গল্পটি আবার মনোযোগ সহকারে পড়ো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি শুধু তোমাদেরকে ধরিয়ে দিতে চেষ্টা করেছি, কারণ এভাবে বললে গল্পের আসল মজাটা হারিয়ে যায়, পাওয়া যায় না। কিন্তু তবুও আমি তোমাদেরকে চেষ্টা করেছি গল্পটি তোমাদের সামনে তুলে ধরতে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে, আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।